গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আজকে আমার খুড়তুতো ভাইয়ের বিয়ের দ্বিতীয় দিন, দ্বিতীয় দিনের সন্ধে, যেটাকে বাঙালিরা কালরাত্রি বলে। তো আমরা এই সন্ধ্যের সময় চলে যাচ্ছি একটু শপিং করতে, অর্থাৎ নববর আর বধূকে গিফট দেওয়ার জন্য আমরা কিছু গিফট কিনতে যাব। তো আমরা সোজা চলে এসেছি এখানে স্টাইল বাজারে। এখানে এসে বিভিন্ন রকমের জিনিসপত্র আছে, তো ভাবছিলাম কি দেয়া যায় নববর আর বধূকে একসঙ্গে, এমন কিছু যেটা তারা ডেলি লাইফে ইউজ করতে পারবে। তো ভাবলাম বেড কভার দেওয়া যাক। তো এখানে প্রচুর বেড কভারের সম্ভার আছে আর বেশ সুন্দর সুন্দর। তো আপাতত সবটা ঘুরে ফিরে মোটামুটি একটা খুব সুন্দর দেখে বেড কভার নিলাম। তো একটা না, অ্যাকচুয়ালি দুটো বেড কভার নিয়েছি, নিজের একটি পাতব বলে আর একটি নববর এবং বধূকে গিফট করব বলে। যেহেতু আজকে লোকজন একটু কম আছে আর আগামী দিন বৌভাত আছে, প্রচুর লোকজনের ভিড়, তো তাই ভাবলাম আজকে একটু ফাঁকায় ফাঁকায় গিফটটা দিলে ওরাও একটু দেখে খুশি হবে। তো যে বেড কভারটা নিয়েছি ভীষণ সুন্দর কাজ করা লাইট কালারের ওপর, ওখান থেকেই পুরোটা গিফট প্যাক করে দিয়েছে, তো যার জন্য গিফটের বেড কভারটা দেখাতে পারলাম না। আমি যেটা নিয়েছি সেটাই দেখাচ্ছি। তো এরকমই হোয়াইটের ওপর, বেশ আরও কালারফুল, খুব সুন্দর দেখতে ওদেরটা। তো যাই হোক, আমার ছেলে আর আমি চললাম নব দম্পতিকে সুন্দর একটি বেড কভার গিফট করার জন্য। তো আমার ছেলে হাতে নিয়েছে ওটি, ওটা দিয়ে আসবো, তারপরে রাতের ডিনারটা সেরে নেব, কারণ কাল সকাল থেকে অনেক কাজকর্ম আর প্যান্ডেলের কাজও চলছে, কারণ লোকজনরা আসবে আগামী দিন থেকে, প্রচুর লোক আসবে। তো আপাতত আমরা ডিনার টেবিলে চলে এসেছি, রাতের খাবারটা এখানেই সেরে নেব, তারপরে আমরা আবার পরের দিন, প্রচুর কাজ পড়ে যাবে কারণ যেহেতু বৌভাত, তো আজকেই হচ্ছে বৌভাতের সকাল। তো বৌভাতের সকালে সকালবেলাটা বেশ তাড়াতাড়ি কাজকর্মের মধ্যে দিয়ে চলে গেছে, তো এখন দুপুর হয়ে গেছে, দুপুরবেলা আবার লাঞ্চের টাইম। তো লাঞ্চের টাইমেও চলে এসছে লাঞ্চ করার জন্য। তো লাঞ্চ টাইম থেকেই রাতে বৌভাতের স্পেশাল ডিশের জন্য সমস্ত রান্না বান্না জোগাড় জাগির সমস্ত আমান্য করা হচ্ছে। এখানে ডাল প্রস্তুত করা হচ্ছে, তারপরে ফিশ আছে, চিকেন আছে, আর সমস্ত কাটাকুটিও চলছে। তো প্রচুর জোগাড় জাগির লাগে, একটা বিয়ের পেছনে প্রচুর মানুষের অক্লান্ত পরিশ্রম আছে পেছনে, কারণ প্রচুর রান্না বান্না সেগুলো জোগাড় জাগির করে নিয়ে আসা দোকান থেকে দায়িত্ব সহকারে, এবং সমস্ত কিছু যাতে ঠিকঠাক করে হয় তার জন্য দেখভালে যে বিশেষ মানুষগুলি অক্লান্ত পরিশ্রম করে চলে, তো তাদের কাছে প্রত্যেকেই কৃতজ্ঞ, কারণ এনারা ছাড়া যে কোনো বড় কাজ উদ্ধার হওয়া সম্ভব নয়। তো আমার ছেলে না বেশিরভাগটা শুধু ভাতই খায়, ওর অন্য কিছু খেতেই চায় না, আর বিয়ে কদিন তো শুধু প্লেন রাইস আর ফ্রাইড রাইসই খেয়েছে আর অন্য কিছুই খায়নি। তো এখানে আলু ছাড়ানো চলছে, চিলি চিকেন হবে, চিলি চিকেনের গ্রেভি প্রস্তুত করা চলছে এবং চিকেন ফ্রাই করা হবে। তো আমরা ভাই বোনেরা বসে বসে একটু খুনসুটি চলছে, তো এটা চিকেন কারি প্রস্তুত করা হচ্ছে, আর প্রত্যেকের মধ্যে একটু গল্পগালও হচ্ছে, সেই সঙ্গে রান্নারও ফুল দমে জোগাড় জাগির হচ্ছে। তো চিলি চিকেনের গ্রেভিটা প্রস্তুত হয়ে গেছে এবং এখানে চিকেনটা ফ্রাই করা হচ্ছে, আর এগুলি হচ্ছে আপনার স্টার্টারের জন্য যে চিকেন পকোড়া, সেগুলি প্রস্তুত করা চলছে। এখন মোটামুটি হাফ ফ্রাই করে ভেজে নেওয়া হবে, পরে সন্ধ্যের সময় আর একবার করে ডিপ ফ্রাই করে নেওয়া হবে, তো ব্যাপারটা বেশ বেশ ভালো মতো মুচমুচে হয়ে যাবে। তো এটা ভেজ ডাল, আর ফ্রাইড রাইসের জন্য বিভিন্ন সবজি প্রস্তুত হয়ে আছে, ফিশ ফ্রাই করা হয়ে গেছে, আর সমস্ত কিছু কাজকর্ম বেশ দ্রুত গতিতেই এগিয়ে চলেছে, কারণ সময় তো থেমে নেই বন্ধুরা, প্রচুর সময় খুব কমই। তো বলতে বলতেই সন্ধে হয়ে আসছে, একে একে অতিথিরা সব চলে আসছে, কারণ অনেকেই আছেন যারা দূর থেকে আসবেন এবং রাতের ডিনার সেরেই আবার ব্যাক করবেন। তো বেশ সন্ধে থেকেই তাড়াতাড়ি, আর যেহেতু এখন শীতকাল, তো বেশ সন্ধে সন্ধেই সমস্ত কিছু শুরু হয়ে যায়।
তো আমার ভাইয়ের স্পেশাল একটি সাইকেল, যেটা আমার ছেলে ওই সাইকেলটা দেখে মামুর সাইকেল, মোটা চাকার সাইকেল, তো প্লিজ আমাকে একটা ওরকম মোটা চাকার সাইকেল দিও। তো অনেক বছর থেকেও আমাদেরকে বলতো, তো শেষমেশ ওর মাসি ওকে একটি সাইকেল গিফট করেছে মোটা চাকার, যেটা ওর ভীষণ ভালোবাসার একটা জিনিস, ভীষণ ভালো লাগার জিনিস, যার জন্য দেখুন বিয়ে বাড়িতেও সাইকেল চালাচ্ছে। এগুলি হচ্ছে আমার অনেক ছোটোবেলার বন্ধু বান্ধব বান্ধবী, যাদের সঙ্গে অনেক বছর আগে আমার পরিচয় ছিল বা আমরা একসঙ্গে খেলাধুলা করতাম। তো অনেক বছর পরে এই বিবাহ মণ্ডপে বা এই বৌভাতের অনুষ্ঠানে অনেক পুরনো পরিচিতদের সঙ্গে দেখা বা আলাপ, তো ভীষণভাবে পুরনো স্মৃতিগুলি মনে পড়ে যাচ্ছিল, কারণ সেই ছোটোবেলার খেলা দুষ্টুমি, তো বড় হওয়ার পর সেসব প্রত্যেকে সংসারে কাজে কর্মে চাকরি বাকরিতে ব্যস্ত হয়ে পড়েছে, সময় আমাদের হাতে একেবারে নেই। তো নবদম্পতিও চলে এসছে বৌভাতে বা রিসেপশানে নতুন সাজে, তো প্রত্যেকে ক্যামেরা বন্দি করার চেষ্টা করছে। তো ভীষণ ভালো লাগছে, দুজনকে খুব মিষ্টি লাগছে, দুজনে সুন্দর করে বসে গেছে, তো ক্যামেরাম্যানরা অনেক ফটো তুলছে, বিভিন্ন আত্মীয় স্বজনদের মধ্যে ফটো তুলছে, তো আমি একটু নিজে থেকেই ফটোগুলো তুললাম, কারণ ক্যামেরাম্যানের কাছে এত লাইন ছিল, এত ভিড় ছিল, তাই নিজের মোবাইল থেকেই ফটোগুলি ক্যাপচার করছিলাম। আর এখনকার বিয়ে মানে বন্ধুরা সব থেকে বেশি ইম্পর্টেন্ট মেয়েদের কাছে সাজগোজের বিষয় এবং ফটো তোলা। বিশেষ করে আমার যেটা এখন ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে প্রতিটা মুহূর্ত বাঁচো, কারণ আমাদের বিগত কিছু বছর আগে যে করোনা থেকে যে আমরা উদ্ধার পেয়েছি, অর্থাৎ ওই টাইমটাতে আমরা বুঝেছিলাম যে আমাদের লাইফটা কতটা ইম্পর্টেন্ট, আর লাইফে সত্যিই কোনো সিওরিটি থাকে না, কারণ আজকে আমরা সবাই ঠিকঠাক আছি, আগামী দিন যে কী হতে চলেছে বা কী হবে আমরা কেউই জানি না। তো তার জন্য আমার মনে হয় প্রতিটা মুহূর্ত আপনারা ভালোভাবে বাঁচুন সুন্দর করে। তো যার জন্য আমাকে হয়তো এই বিবাহে প্রচুর সেলফি তুলতে দেখবেন, তো নিজের অনেকগুলি আমি ফটো ক্যাপচার করেছি। তো আমার মনে হয়েছে যেটা যে এখনকার দিনে সত্যি কে কদিন আছে কেউই জানে না, তো প্রত্যেকে সুন্দর করে ভালোভাবে আনন্দ সহকারে সবাইকে একসাথে নিয়ে সুন্দর করে বাঁচাটাই হচ্ছে জীবনের আসল মজা। তো আমার ছেলে আর আমার হাজবেন্ডকে অনেক বলে বলে এদের ফটো আমি নিয়েছি, তো আমার ছেলে আর হাজবেন্ড স্টার্টারে চিকেন পকোড়া খাচ্ছিল, প্রত্যেকেই খাচ্ছিল, তো প্রচুর ভিড় হয়েছে, সেই ফাঁকে আমি একটু করে সেলফি তুলে নিচ্ছিলাম, কারণ বউকে ভীষণ মিষ্টি লাগছিল, নতুন বউ অনেক কষ্ট করে সেই দুপুর 2:30 থেকে সাজতে বসেছে, তো এখন সবে 8:30 বাজে, সবে সাজ কমপ্লিট হলো, তো সত্যিই ভীষণ ভালো লাগছিল নতুন বউকে, আর নতুন বরকেও ভীষণ মিষ্টি লাগছিল। একসঙ্গে সবাই ফটো তোলার চেষ্টা করছিলাম। সব থেকে ভালো হতো কি জানেন তো বন্ধুরা, আমি যদি সেলফি স্টিকটা নিয়ে যেতাম, তো আমাকে এত বেঁকে বেঁকে ফটো তুলতে হতো না, সেলফি স্টিকটা নিলে খুব ভালো হতো। আর আমার ছেলে তো সাইকেল পাগল ছেলে, তো সাইকেলটা পেয়েছে, ওর প্রিয় সাইকেল, পছন্দসই সাইকেল, ও বিয়ে বাড়িতেও সাইকেল চালাবে, ওর এত ভালো লাগে সাইক্লিং করতে, ও বিয়ে বাড়িতেও রাত্রিবেলায় রাত 10টা 11টার সময়ও ও সাইকেলই চালিয়েছে, আর আমি সেই ফাঁকে একটু করে ফটো তুলে নিচ্ছিলাম নিজেদের পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীদের সঙ্গে, কারণ এই বিয়ের কটা দিনই আমরা মেয়েরা খুব মজা করে থাকি বা আনন্দ করে থাকি, কারণ সারা জীবনে সংসারে এত খুঁটিনাটি কাজ থাকে, ঝামেলা থাকে, তো এই 2-3টে দিন যে আমাদের রান্না বন্ধ থাকে, অর্থাৎ এই রান্নার কাজটা থাকে না, তো তার জন্য আমরা অনেকটা মানসিকভাবে রিল্যাক্সড থাকি, যে কদিন খাবো দাবো ঘুরবো খুব মজা করব। আর মাঝে তো কাজ থাকেই বন্ধুরা, প্রচুর কাজই থাকে, সেগুলো তার ফাঁকে সারতে হয়। তো এই বিয়ের 3টে দিন না কীভাবে চলে যায় বোঝাই যায় না।
তো প্রচুর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এসছে, তো প্রত্যেকের সঙ্গে কথা বলছিলাম বা প্রত্যেকের সঙ্গে একটি করে ফটো তুলছিলাম। ভীষণ ভালো লাগছিল অনেক বছর পর অনেককে দেখে, কারণ আমাদের দেশের বাড়ি দলনঘাটা, ওখানে আগে সবাই থাকতো, কিন্তু একে একে ওই পুরো বিল্ডিংটাই ফাঁকা হয়ে গেছে আর ওখানে কেউ থাকে না, প্রত্যেকে উঠে এসছে শহরে, কারণ গ্রামের মধ্যে বন্ধুরা বাচ্চাদের জন্য স্কুল পাঠশালা প্রচণ্ড অসুবিধা, কারণ ওখান থেকে স্কুলে যেতে হলে প্রায় 3-4 কিলোমিটার পথ হেঁটে তারপর স্কুলে যেতে হতো বা বাজারে আসতে হতো, তো যার জন্য শহরে অনেকটা সুবিধা, কাছাকাছি বাজার বলুন বা কাছাকাছি স্কুল পাঠশালা হসপিটাল ডক্টর সব কিছুই হাতের কাছে পাওয়া যায়, সেই জন্য আমাদের পুরনো দেশের বাড়িটা পুরোটাই ফাঁকা হয়ে গেছে, সমস্ত আত্মীয় স্বজনরা উঠে এসছে এখানে শহরে যার যার সুবিধা অনুযায়ী, তো যার জন্য পুরনো সেই সব মানুষদের সঙ্গে দেখা হয়ে বেশ ভালো লাগছিল। তো দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 11:30 বেজে গেছে, তো এবারে ডিনার টেবিলে বসবো, কারণ ধ্রুব তো সন্ধে থেকে অনেক ছোটাছুটি করেছে, ও ভীষণ ক্লান্ত, তো আমরা একটু খাওয়া দাওয়া শেষ করে নেব, নিয়ে আবার পরের দিন যার যার কাজ আছে কাজে ব্যস্ত হয়ে পড়তে হবে, তো খাওয়ার মাঝখানে একটু একে অপরের ফটো তুলে নিচ্ছিলাম। তো প্রচুর আইটেমস হয়েছিল, সবটা এই মুহূর্তে তুলতে পারিনি কারণ সামনাসামনি অনেকের সঙ্গে কথা বলছিলাম, গল্প করতে করতে ভুলেই গেছিলাম যে আমাকে ভিডিও করতে হবে। তো যাই হোক বন্ধুরা, আপাতত সবাই চলে গেছে, পুরো ফাঁকা, কিছুজন যারা বাড়ির অল্প কিছুজন আছে, কারণ কিছু রিচুয়ালস থাকে বৌভাতের রাতে, সেগুলোর জন্য কিছুজন আছে। তো অনেক রাত হয়ে গেছে, প্রত্যেকের খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধুমাত্র নব দম্পতি আর যারা কাজকর্ম দেখাশোনা করছিলেন তারা বাকি আছে। তো সেই ফাঁকে আমি একটু ওপরে নববর আর বধূর যে রুমটা ফুল দিয়ে সাজানো হচ্ছিলো সেটা একটু দেখছিলাম। এই মুহূর্তে সবাই খেতে চলে গেছে, তাই অর্ধেকটা কাজ করেই সবাই ফেলে চলে গেছে, আমাদেরও অনেকটা রাত হয়ে যাচ্ছিল, কারণ ছোট ছেলে ছিল, ওকেও ঘুম পাড়াতে হবে, পরের দিন স্কুলে যাবে ও। তো আজকে এই পর্যন্ত, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।